আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে খুবই সহজ উপায়ে কালিজিরার ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করছি। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে 5টা পেঁয়াজ এবং 2টা রসুন ভালো করে কেটে আমরা ভালো করে ভেজে নিয়েছি, এবং এখানে 6-7টার মতন আমরা এটার মধ্যে কয়েকটা মরিচ ভেজে নিয়েছি। তো এখন আমরা সেই মরিচগুলো এবং এটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে পাটার মধ্যে বেটে নিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ডার করলে এত ভালো করে মিহিন হয় না, তাই এটাকে বেটেই নিতে হবে। তারপর অল্প কিছু কালিজিরা আমরা ভালো করে চোলার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আবার এত বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আমাদের এই কালোজিরাটা তিতো হয়ে যাবে। এই জন্য অল্প পরিমাণের ভেজে আমরা এটাকে এই দুইটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো কালিজিরা 2-3 বার বাটার পর কিন্তু একেবারে মিহিন হয়ে যাবে। এটা কিন্তু ব্লেন্ডারে করলে এত স্বাদও হয় না, আবার একেবারে ভালো করে মিহিন হয় না। তো বন্ধুরা, আমাদের কালিজিরাটা কিন্তু কোনো রকমের পানি দেওয়া ছাড়াই মিহিন হয়ে গেছে। তারপর আমাদের সেই পেঁয়াজ রসুনটা আমরা এটার মধ্যে আবার একটু হালকা ব্যাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ রসুন বেশি বাটা দেওয়া যাবে না, বেশি বাটলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। এটা হালকা বাটা দিয়ে আমরা এটার সাথে মিশিয়ে নিব। আর এটার মধ্যে কোনো রকমের পানি দেওয়া যাবে না, এটা সংরক্ষণ করে রাখা যাবে 3-4 মাসের মতন, এটা খাওয়া যাবে। তো এই এটার মধ্যে যে তেলটা থাকবে, এই তেল দিয়েই কিন্তু আমাদের এটা মাখানো হয়ে যাবে, সয়াবিন তেল দিয়ে। তো বন্ধুরা, এমনই চমৎকার মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।